আমরা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গোলশান ডিভিশন ডিসি বশিরের নেতৃত্বে একটি টিম গত 17-8-2021 তারিখে 500 গ্রাম পিস্তল ম্যাচ এবং 63,000 ইয়াবা সহ মোট 7 জনকে গ্রেপ্তার করেছে। এর সাথে সাথে মিরপুর ডিভিশনও তারা প্রায় 25,000 ইয়াবা এবং 2 জনকে গ্রেপ্তার করেছে, মোট 85,000 ইয়াবা এবং 500 গ্রাম পিস্তল ম্যাচ গ্রেপ্তার করেছে। আমাদের এই গ্রেপ্তার করতে গিয়ে যে বিষয়টি দেখা গেল যে আমরা ইতিমধ্যে জেনেছি পিস্তল ম্যাচ একটি ডিম এর ফলে বা মিথাল এপিডেমি যেটি পিস্তল শেপে র মেটেরিয়াল ইয়াবা এবং এই ইয়াবা বানানো হচ্ছে র মেটেরিয়াল, এটা থেকে মানে বাংলাদেশে এখন যেটি হচ্ছে যে 5 গ্রাম পিস্তল ম্যাচের মূল্য প্রায় 1 লক্ষ টাকা, এখানে 500 গ্রাম এখানে রয়েছে। ইতিমধ্যে আমরা বিগত কয়েকদিন আগে যেসব আমরা রমরা ডিভিশন যেসব পিস্তল ম্যাচ গ্রেপ্তার করেছিল উদ্ধার করেছিল সেটি দেখে গিয়েছিল যে ঢাকা এয়ারপোর্টের মাধ্যমে কিছু কিছু প্রবেশ করেছে। আমাদের পিস্তল ম্যাচটা এসেছে মায়ানমার হয়ে চট্টগ্রাম হয়ে ঢাকামুখী হয়েছে, সেখানে যারা ক্যারিয়ার ছিল তারা একটি ট্রাকে মংলা গ্রামে এলপিজি গ্যাসের ট্রাকে করে প্রথমে তারা কুমিল্লাতে আসে, কুমিল্লা থেকে আনলোড করে সেই মাদকগুলিকে তারা একটি প্রাইভেট কারে ঢাকাতে প্রবেশ করে। আমরা জানি যে পিস্তল ম্যাচের যে ব্যবহার এটি একটি অত্যন্ত শক্তিশালী একটি ট্রাক এবং খুব এক্সপেন্সিভ একটি ট্রাক, মূলত ঢাকায় অভিজাত এলাকায় শিক্ষাতে এগুলি ব্যবহার করা হয় বা যারা আরো বেশি ড্রাগ এডিক্টেড হয়েছে তারা এগুলি ব্যবহার করে, যা প্রাথমিকভাবে আমরা জানি যে দাঁত ক্ষয় হয়ে যায়, হার্ট অ্যাটাক করে বা ব্রেন স্ট্রোক হয় এবং এক পর্যায়ে এটা হ্যালুসিনেশন ডিলিউশন এবং সিজোফ্রেনিক হয়ে যেতে পারে। এই ড্রাগগুলি পিস্তল ম্যাচ সারা ওয়ার্ল্ডে এটি একটি ব্র্যান্ড ইয়াবার মতো এইসব ব্র্যান্ড আইটেম। আমরা এখন যে ড্রাগটা পিস্তল ম্যাচ যেটি ঢাকায় প্রবেশ করলো এটি তারা যেভাবে প্রবেশ করেছে যে এক ব্যক্তি আরেক ব্যক্তি কেভাবে আনবে কেউ কাউকে চিনে না সেভাবেই তারা আসতেছে। আমরা যখন ক্যারিয়ারগুলি গ্রেপ্তার করেছি আমরা আগে এবং পরে কোথায় সাপ্লাই হবে আমরা তদন্তে এগুলি বের করে ফেলবো।